আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমি দেখাবো আমি কিভাবে কেক বানিয়ে থাকি। কেক বানানোর জন্য প্রথমে আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ফাটিয়ে নিলাম। এরপর ক্রিম অফ টার্টার অ্যাড করলাম। ক্রিম অফ টার্টার কেকের ফোম যাতে ঠিক থাকে এর জন্য ইউজ করা হয়। এরপর আমি এটা বিট করা শুরু করলাম। বিট ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ এটা একটা ক্রিমি টেক্সচারে পরিণত হয়। এরপর আমি এতে 1/4 কাপ পাউডার সুগার অ্যাড করব। পাউডার সুগার অ্যাড করার পরে আমি আবার বিট করে নিব। এরপর এতে আমি চকলেট ইমালশন অ্যাড করব, যেহেতু এটা একটি চকলেট কেক। চকলেট ইমালশন অ্যাড করার পর কিছুক্ষণ বিট করে নিলাম। এরপর এতে 1 চামচ সয়াবিন তেল দিয়ে আবার 30 সেকেন্ডের মতো বিট করে নিলাম। এরপর এতে আগে থেকে মিক্স করে রাখা ময়দা, বেকিং পাউডার, কোকো পাউডার আমি অ্যাড করে দিলাম। এরপর স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে করে এটা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি একটি 6 ইঞ্চি মোল্ডে সেটাকে বেক করার জন্য নিয়ে নিব। এটা 1 পাউন্ডের একটা কেক ছিল, তাই আমি 6 ইঞ্চি মোল্ডে নিয়ে নিয়েছি। মোল্ডে নেওয়ার পরে আমি কিছুক্ষণ ট্যাপ করে নিব যাতে ভিতরে বাবলস হয়ে না থাকে। আমি সাধারণত চুলায় বেক করে থাকি। চুলায় বেক করলে কেক অনেক বেশি সফট আর স্পঞ্জি হয়ে থাকে। আমি চুলা দেওয়ার পরে ক্লিপ নিতে পারি নাই, যেহেতু কারেন্ট চলে গিয়েছিলো, কেকটা অনেক বেশি সফট আর স্পঞ্জি হয়েছিল। এরপর আমি ক্রিম বানানো শুরু করলাম। ক্রিম বানানোর জন্য আমি লিকুইড ক্রিমটা নিয়ে নিয়েছিলাম। আমি ততক্ষণ পর্যন্ত ক্রিমটাকে বিট করে নিয়েছি যতক্ষণ না ক্রিমটা স্টিফ হয়েছে। এরপর আমি কেক ডেকোরেশনের কাজ শুরু করেছি। আমি যেহেতু এক হাতে কাজ করছিলাম আর এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম, তাই অনেক ক্লিপ নেওয়া হয় নাই। আমি অফিস কিনে কেকটাকে 3টা স্লাইসে কেটে নিয়েছিলাম। এরপর আমি এতে সুগার সিরাপ অ্যাড করব। সুগার সিরাপ অ্যাড করলে কেকটা সফট থাকে। সুগার সিরাপ অ্যাড করার পরে এতে আমি চকলেট দিয়ে দিব, যেহেতু এটা একটা চকলেট কেক, চকলেট গার্নাশ আর কি আমি আগেই বানিয়ে রেখেছিলাম। চকলেট গার্নাশ অ্যাড করার পরে আমি এতে ক্রিম দিয়ে দিব। ক্রিম দেওয়ার পরে আমি আবার এতে কিছু পরিমাণ চকলেট গানাশ দিয়ে দিব, যাতে কেকটা খেতে অনেক বেশি চকলেটই লাগে। কীভাবে কী করছি আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিনে। যেহেতু আমি এক হাতে কাজ করতেছিলাম আর এক হাতে ডেকোরেশন করতেছিলাম, তাই ভিডিওটা একটু কাঁপতেছিল আর অনেক ক্লিপও নেওয়া হয় নাই। এরপর আমি ফিনিশিং দিলাম কেকটাতে। ফিনিশিং দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে নিয়েছিলাম। ফ্রিজ থেকে নামিয়ে আমি ডেকোরেশনের বাকি কাজ শেষ করে ফেলি। এটাই ছিল আমার কেকের ফাইনাল লুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।